শুনছেন গল্প স্বল্প শুধুমাত্র 100.1 FM গোল্ডে। 5 কোড়িতে 1873 সালে জন্মগ্রহণ করেন। 5 কোড়িতে সম্ভবত বাংলা সাহিত্যে প্রথম মৌলিক ডিটেকটিভ কাহিনীর লেখক। ওঁর লেখা নীল বসনা সুন্দরী, মনোরমা, মায়াবী, হত্যাকারীকে এককালে পাঠক জগতে আলোড়ন তুলেছিল। তবে ওঁর বৈশিষ্ট্য ছিল বিদেশি মাল মশলাকে দেশি ছাঁচে ফেলে পাঠকদের বিতরণ করা। আজ গল্প স্বল্পে শুনবেন 5 কোড়িতে রচিত গল্প সতী শোভনা। গল্প পাঠে রাজীব, অরিজিৎ এবং রিয়া। বেলা দুপুর গড়িয়েছে, খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম করব মনে করেছিলাম বটে, কিন্তু বাস্তবে তেমনটা ঘটল না। বাইরে থেকে খবর এলো, এক ভদ্রলোক বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করছেন, বিশেষ দরকার, এখনই দেখা করতে হবে। আমি বাইরে এসে তাঁর সঙ্গে দেখা করলাম। আগন্তুকের বয়স আনুমানিক 27 বছর, হর্ষা রং, মুখখানা সুন্দর হলেও এই মুহূর্তে যন্ত্রণায় ভরা, গঠন লম্বার দিকে, একখানা সিল্কের রুমালে ডান হাত বুকের ওপর ঝুলিয়ে গলার সঙ্গে বাঁধা। আমাকে দেখেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেই যুবক ক্ষীণ স্বরে বললেন, আপনার নাম কি কালীকৃষ্ণবাবু? হ্যাঁ, আমারই নাম। ক্ষমা করবেন, আমি কখনো তো আপনাকে দেখিনি আগে, লোকের মুখে আপনার অনেক সুখ্যাতি শুনেছি। দেখলাম তিনি তখন দাঁড়িয়ে কাঁপছেন, পা দুটো যেন তার দেহের ভার আর বইতে পারছে না, যন্ত্রণায় প্রাণ বার হয়ে যাচ্ছে। তিনি অত্যন্ত কাতর কণ্ঠে আমাকে বলতে লাগলেন সে কথা। প্রথম একটু একটু করে যন্ত্রণা হতো, কখনো হতো না আবার, কিন্তু এখন বড় ভয়ানক হয়ে উঠেছে। এক মুহূর্তের জন্য আমি স্থির থাকতে পারছি না, দিন দিন এই যন্ত্রণাটা আরো বেড়ে উঠছে, আমি আর সহ্য করতে পারি না। কি যেন একখণ্ড জ্বলন্ত কাঠ কয়লা হাতের উপর চেপে ধরছে, এমনই যন্ত্রণা। আপনি যদি দয়া করে কেটে দেন বড়ই উপকার হয়, এমনকি আর 1 ঘন্টা যদি এই যন্ত্রণা আমাকে ভোগ করতে হয় আমি পাগল হয়ে যাব। আমি তাকে বুঝিয়ে বললাম, প্রথমে অপারেশন করবার কোনো প্রয়োজন নেই, প্রলেপ দিয়ে যাতে তাঁর যন্ত্রণা দূর হয় তা আমি করব। যুবকটি এবার একটু জোরে জোরে বললেন, না না ডাক্তারবাবু, প্রলেপ দিয়ে কিচ্ছু হবে না, আপনি অপারেশন করে দিন, নইলে এই যন্ত্রণা যাবে না, যেখানে যন্ত্রণা হচ্ছে সেখানের মাংসটা কেটে তুলে ফেলুন। হাতের কোনখানে তেমন যন্ত্রণা হচ্ছে আমি সেটা দেখতে চাইলাম। ধীরে ধীরে তিনি রুমাল থেকে হাত বার করলেন, বার করে ধীরে ধীরে আমার টেবিলের উপর খুব সাবধানে রাখলেন, বললেন, ডাক্তারবাবু আপনি পরীক্ষা করে যাই বুঝুন, আপনি কেটে দিন, আমাকে কত দূর যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, কথায় আপনাকে কি করে বোঝাবো বলুন। আমি তাঁর হাতটা ধীরে ধীরে তুললাম, যন্ত্রপাতির সাহায্যে বিশেষ করে দেখতে লাগলাম। কোনো রোগের কোনো প্রমাণই পেলাম না, তাঁর হাত আর আমার হাতে কোনো পার্থক্য নেই, নিরোগ। আর তত গ্রাহ্য না করে আমি তাঁর হাত ছেড়ে দিলাম, সশব্দে তাঁর সেই হাতখানা টেবিলের উপর পড়ে গেল। যুবক প্রচণ্ড যন্ত্রণায় বিকট চিৎকার করে তখন কেঁদে উঠলেন, বাঁ হাত দিয়ে ধীরে ধীরে ডান হাত তুললেন। ভাব দেখে মনে হল তিনি বাস্তবিকই প্রচণ্ড যন্ত্রণা ভোগ করছেন। আমি বললাম, ঠিক কোন জায়গায় যন্ত্রণা হচ্ছে আমাকে দেখিয়ে দিন। এইখানে, বলে তিনি আঙুলের সাহায্যে হাতের তালুর উপর দিকে যেখানে দুটি মোটা শিরা একসঙ্গে মিশেছে সেই জায়গা দেখালেন। আমি ধীরে ধীরে সেই জায়গাটা টিপে টিপে দেখতে লাগলাম, এর ফলে তখন তাঁর গোটা শরীর কাঁপছিল। আমি বললাম, এতেও কি আপনার যন্ত্রণা হচ্ছে? তিনি কোনো উত্তর করলেন না, দেখলাম তাঁর চোখ দুটি
জলে ভরে গেছে। ভেবে পেলাম না কি এমন যন্ত্রণা, কি আশ্চর্য, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তবে এই যন্ত্রণা কেন হচ্ছে? ইচ্ছে করছে দেওয়ালে মাথা ঠুকে নিজের মাথাটাই ভেঙে ফেলি, মরে যাই, এই যন্ত্রণার অবসান হোক অন্তত। আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বিশেষ করে সেই নির্দিষ্ট স্থান পরীক্ষা করলাম, কিছুই নয়। বললাম, কই কিছুই তো দেখছি না, আপনার হাতের অন্যান্য জায়গা যেমন এটুকুও তেমনি। আমার মনে হচ্ছে ওখানটা লাল হয়ে আছে। কই? যুবক তখন পকেট থেকে একটা উডেন পেন্সিল বার করে ধীরে ধীরে অস্পষ্ট রেখায় হাতের সেইখানে একটা আধুলির মতন গোল করে ছোট চিহ্ন দেখালেন। আমি তার দিকে চেয়ে দেখতে লাগলাম, ভাবলাম বোধহয় একটু না একটু পাগলের ছিট আছে। বললাম, আপনি কিছুদিন এখানে অপেক্ষা করুন, ভালো হয়ে যাবেন। থাকতে পারবো না, এমন মনে করবেন না যে আমি পাগল। এখানে থাকলে আপনি এমন কি উপায় বের করেছেন যে আমি নিশ্চিত সুস্থ হব? আর কোনো উপায় নেই, যেটুকু আমি পেন্সিল দিয়ে দাগ দিয়েছি আপনি কেটে ফেলুন এই অসম্ভব যন্ত্রণা থেকে, আমি যেন মুক্তি পাই। আমি পারবো না। কেন? অপারেশন করবার কিছুই দেখছি না, আপনি যে জায়গায় দাগ দিয়ে দেখাচ্ছেন সেটা ঠিক আমার হাতের মতো, রোগের তো কিছুই দেখছি না। আপনি কি মনে করছেন যে আমি পাগল, নাকি আপনার সঙ্গে আমি ঠাট্টা করতে এসেছি? এই নিন, এই নিন আপনার পারিশ্রমিক, নিন ওই জায়গাটুকু বেশ করে কেটে দিন, আমি আপনার সঙ্গে ছেলে মানুষই করতে আসিনি। পকেট থেকে তিনি বেশ কয়েকটা বড় নোট বের করে টেবিলের উপর রাখলেন। আমি এখনো বলছি আমি পারবো না। কেন পারবেন না? না, এ আমার দ্বারা হবে না, আমার এই কাজে আমাকে সাধারণ লোকের থেকে নিন্দা শুনতে হবে, সকলে আপনাকেই শুধু পাগল ভাববে, না আমাকেও বদ্ধ পাগল বলে জানবে। বেশ, না পারেন, আর একটা আমার সামান্য কথা শুনুন, আমি নিজেই নিজের ওইটুকু জায়গা কেটে ফেলছি, বাহাতে সুবিধা মতো কাটতে পারবো না, তাতে ক্ষতি নেই, তাই হোক আপনি শুধু ওষুধ দিয়ে বেঁধে দেবেন। পকেট থেকে তিনি একখানা ধারালো ছুরি বের করলেন। আমি অবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম। পরমুহূর্তেই ডান হাতের নির্দিষ্ট জায়গায় তিনি সেই ছুরি বিঁধিয়ে দিলেন, অজস্র ধারায় রক্ত বেরোতে লাগল। সেই এক গুঁয়ে যুবককে আমি বললাম, যদি একান্তই কাটতে হয় তাহলে দিন, আমি কেটে দিচ্ছি। বাঁ হাতে তার ডান হাত ধরে তার হাত থেকে ছুরিখানা নিয়ে বললাম, মুখ ফিরিয়ে দাঁড়ান, রক্ত দেখে অনেকে জ্ঞান হারিয়ে ফেলে। তিনি বললেন, কোনো দরকার নেই, আমি তো নিজের ইচ্ছে আপনাকে অপারেশন করার জন্য জোরাজুরি করছি। আমি তার কথা মতো সেই নির্দিষ্ট অংশের মাংসখণ্ড কেটে তুললাম, প্রবল রক্ত বেরোতে লাগল, স্থির দৃষ্টিতে তিনি সবটাই দেখছিলেন। কাটবার সময় মুখে যন্ত্রণার কোনো চিহ্ন দেখা যায়নি, হাত কাঁপেনি, এমনকি নড়েওনি। যখন মাংসখণ্ড কেটে আলাদা করা হলো, তখন তার নাক ও মুখ দিয়ে একটা আরামের নিঃশ্বাস বেরোল। সেই সঙ্গে বললেন, বাঁচলাম। এখন আর কোনো যন্ত্রণা নেই? না, কিছু না, সব যন্ত্রণা চলে গেছে, ওই মাংসখণ্ডের সঙ্গেই সব যন্ত্রণা উবে গেছে। বাঁচলাম আমি, আর এই রক্তপাত কিছুই নয়, সেই একদিনের কথা মনে হলো, এ তার কাছে অতি সামান্য, যত রক্ত বার হচ্ছে ততই যেন আমার শরীরটা আর সুস্থ হচ্ছে, যত বের হতে পারে হোক, লাভ ছাড়া কোনো ক্ষতি নেই। যতক্ষণ রক্ত বেরোতে লাগল ততক্ষণ যুবক আনন্দের সঙ্গে সেটা দেখতে লাগলেন। যত তাড়াতাড়ি পারলাম আমি ওষুধের সাহায্যে রক্ত বন্ধ করে ক্ষতস্থান বেঁধে দিলাম। ইতিমধ্যে তার যন্ত্রণায় পূর্ণ মুখের ভাব সম্পূর্ণ পরিবর্তিত হল, যেন তিনি নতুন জীবন পেলেন। তার সেই ম্লান চোখ দুটো আনন্দে ভরে গেছে, কপাল আর কুঁচকে নেই, যেন তিনি
আর তিনি নন। যুবক বললেন, ডাক্তারবাবু, আপনাকে শত শত ধন্যবাদ। আপনার দয়ায় আমি সম্পূর্ণ সেরে উঠেছি। খুব সামান্য আপনাকে পারিশ্রমিক দিলাম, কিন্তু আপনি আজ আমার যে উপকার করলেন না, তার কাছে কিছুই নয়। সত্যি, আপনার ঋণ কখনো শোধ করা যাবে না। চিরজীবন আপনার কাছে কৃতজ্ঞ রইলাম আমি। আমি তাঁর দেওয়া টাকার নোটগুলো নিতে অস্বীকার করলাম। তিনিও কোনোভাবেই তা ফিরিয়ে নিতে চান না। শেষে আমাকে তাঁর সেই জোড়াজুড়িতে বিরক্ত হতে দেখে বললেন, আপনি যদি একান্তই না নেন, কোনো দাতব্য চিকিৎসালয়ে দান করে বাধিত করবেন আমাকে। এই বলে চলে গেলেন। এক সপ্তাহ কেটে গেল আর সেই অপরিচিত রোগীটির দেখা পেলাম না। দ্বিতীয় সপ্তাহ কেটে গেল, তবুও কোনো খবর নেই। দ্বিতীয় সপ্তাহের শেষে একদিন সকালবেলা আমি নিজের শোবার ঘরে বসে খবরের কাগজ পড়ছি, এমন সময় দারোয়ান এসে খবর দিল, আবার নাকি সেই রোগহীন রোগী অর্থাৎ পাগল যুবকটি এসেছেন। তাঁর কাণ্ড দেখে আমার মনে অত্যন্ত কৌতূহল হয়েছিল। তখনই বাইরের ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলাম। প্রথমবার যেমনভাবে তাকে দেখেছিলাম, এবারও তাই দেখলাম। সেইভাবেই সেই ডান হাত সিল্কের রুমালে গলার সঙ্গে বাঁধা রয়েছে। সেই রকম মলিন মুখ, ম্লান ও যন্ত্রণা মাখা, কপালে ভাঁজ, চোখের কোণে কালি। তার সেই রকম চেহারা দেখে স্তম্ভিত হয়ে আমি জিজ্ঞাসা করলাম, আবার কি হয়েছে? যুবক উত্তর দিলেন, কাটা হয়নি। তাঁর স্বর অত্যন্ত ক্ষীণ। আগের চেয়ে এখন যন্ত্রণা আরো বেড়েছে, কিছুতেই আর সহ্য হচ্ছে না। ইচ্ছে ছিল আর আপনাকে কষ্ট দেব না। মনে করেছিলাম যে এই যন্ত্রণা হয়তো আমার মাথায় কিংবা বুকে উঠবে, তাহলে যন্ত্রণাময় জীবনের সঙ্গে এই যন্ত্রণাও ঘুচে যাবে। কিন্তু কই, তা তো হলো না। যেখানকার যন্ত্রণা ঠিক সেখানেই আছে, এক তিলও নড়েনি। আমার মুখের দিকে ভালো করে চেয়ে দেখুন, তাহলে ঠিক বুঝতে পারবেন যে আমার কতটা যন্ত্রণা হচ্ছে। যুবকের রং ফর্সা হলেও কে যেন সত্যি তার সর্বাঙ্গে কালি মাখিয়ে দিয়েছে, কপালে ঘামের বিন্দু। যন্ত্রণায় মাঝে মাঝে তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ক্ষতস্থানের বাঁধন অতি সাবধানে খুলে ফেললাম। দেখলাম ক্ষতস্থান নতুন মাংসে প্রায় ভরে এসেছে। আশ্চর্যের কিছুই দেখলাম না। হাত টিপে নাড়ি দেখলাম, অত্যন্ত দ্রুত, কিন্তু জ্বরের তো কোনো প্রমাণই নেই। আমি অবাক হয়ে বললাম, এমন আশ্চর্য ব্যাপার আমি কখনো দেখিনি। খুবই আশ্চর্যকাণ্ড, বড় ভয়ানক। যাতে আমি এই যন্ত্রণা থেকে তাড়াতাড়ি মুক্তি পাই তাই করুন। কি হয়েছে কি না হয়েছে দেখবার কোনো দরকার নেই। এই ভীষণ যন্ত্রণা থেকে আমাকে নিস্তার দিন। এবারে বেশি গভীর করে কেটে দিন, বোধহয় তাহলেই আমি সুস্থ হতে পারবো। আমি এবার তার কথা মতো আগের থেকে গভীর করে সেই জায়গাটা কেটে দিলাম। মুখের দিকে চেয়ে দেখলাম, তখন তার সে মুখে আর কোনো যন্ত্রণার চিহ্ন নেই। ক্ষত স্থান দিয়ে প্রবল বেগে রক্ত বেরোচ্ছে, স্থির উৎফুল্লভাবে তিনি তাই দেখছেন। তখনই আমি রক্ত বন্ধ করে ক্ষত স্থান বেঁধে দিলাম। তিনি যাবার সময় দু একবার জোরে জোরে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এখন আর আমার কোনো কষ্ট হচ্ছে না, বেশ সুস্থ হয়েছি। একথা আমি সহকর্মী বন্ধুদের দু চার জনকে জানালাম। তাঁরা প্রত্যেকে শুনে অবাক হলেন, কি রোগ বুঝে উঠতে পারলেন না। প্রায় মাসখানেক পরে একদিন আমি সেই যুবকের লেখা একটি চিঠি পেলাম। খুব ছোট ছোট অক্ষরে
ঘেঁষাঘেঁষি লাইনে লেখা। নিচে নিজের যে নাম লিখেছেন তা যদি তাঁর সই হয়, বুঝলাম তাহলে তাঁর হাতে আর সেই যন্ত্রণা নেই, নয়তো কলম ধরা তাঁর পক্ষে দুঃসাধ্য হতো। চিঠিটি এই রকম। ডাক্তারবাবু, এতদিনে বুঝতে পেরেছি আপনি কিংবা চিকিৎসা শাস্ত্রে এমন কোনো বিধান নেই যা আমার এই যন্ত্রণার কারণ বুঝতে পারে। ও, এই যন্ত্রণা কি প্রাণান্তকর! আজ আমি আপনার কাছে আমার এই যন্ত্রণার মূল কারণ প্রকাশ করব। গত সপ্তাহে আমার আবার হাতে ঠিক সেই জায়গায় সেই রকম প্রচণ্ড যন্ত্রণা আরম্ভ হয়। সেই যন্ত্রণা সহ্য করা আমার পক্ষে দুঃসাধ্য হয়ে উঠল। আপনাকে একখানা চিঠি লিখব মনে মনে এটাই স্থির করলাম, কিন্তু কলম চালাবার ক্ষমতা আমার নেই। ভেবেচিন্তে একটা উপায় স্থির করলাম। সেই যন্ত্রণাময় ক্ষতস্থানে আমি একখানা জ্বলন্ত কাঠ কয়লা বসিয়ে দিলাম। আপনারা যেরকম পল্টিস বাঁধেন, সেরকম লোহার তার দিয়ে সেই জ্বলন্ত কাঠ কয়লা সেই ক্ষতস্থানে চেপে বাঁধলাম। যতক্ষণ সেই আগুন নেভেনি, ততক্ষণ আমি কোনো যন্ত্রণা অনুভব করিনি। তুলনায় সেই যন্ত্রণার কাছে আগুনে পোড়ার যন্ত্রণা কিছুই নয়। এরকম না করলে কখনোই আমি একটি কথাও আপনাকে আজ লিখে জানাতে পারতাম না। ছমাস আগের কথা বলছি, তখন আমার সুখের সীমা ছিল না। আমার মাসিক যে আয় ছিল তাতে আমার বেশ খুব স্বচ্ছন্দে দিন কাটত। দুবছর আগে আমি আমাদের এক গরিব প্রতিবেশীর একটি সুন্দরী সুশীলা মেয়েকে বিয়ে করি। তার স্বভাব চরিত্রের কথা ঠিক বর্ণনা করতে পারলে গল্পের মতো হয়ে পড়ে। তার নাম শোভনা। আমাকে এক মুহূর্ত ছেড়ে সে থাকতে পারত না, এক মুহূর্ত। যদি আমাকে আমি তার চোখের আড়ালে রাখতাম, তাতেই তার মুখ মলিন হয়ে যেত, চোখে জল চলে আসত। সাত পাঁচ ভেবে কেমন এক প্রকার হয়ে পড়ত। যদি কোনোদিন বাড়ি ফিরতে অনেক রাত হতো, হতভাগিনী আমার জন্য মানে এই পিশাচের জন্য জেগে বসে থাকত, ঘুমত না, আমার অপেক্ষায় বসে কাঁদত। এখন বেশ বুঝতে পারছি সেই অগাধ ভালোবাসা এই পৃথিবীর ছিল না। এমনকি আমাকে ছেড়ে শোভনা বাপের বাড়িতেও যেতে চাইত না। আমি বরং বিশেষ করে বলে কয়ে মাঝে মধ্যে দেখা করে আসতে বলতাম। কথা ফেলতে পারত না, যেত, কিন্তু এক বেলার বেশি থাকতেও পারত না। আপনি হয়তো বলবেন যে কেন স্ত্রী তার স্বামীকে যতদূর ভালোবাসতে হয় বাসে না, আমিও তা স্বীকার করে নিচ্ছি। কিন্তু কোনো স্বামী এমন ভালোবাসা পেয়ে সুখী হয় না, তেমন প্রগাঢ় ভালোবাসা কোনো স্বামীর সহ্য হয় না। তাই সেটুকু সে সাধ করে নিজে নষ্ট করে। আমি সেই নরাধম স্বামী, আমি সেই নরপিশাচ। হায় হায়, অমরাবতীতে নন্দনকাননের পারিজাত তলায় রত্নদেবীতে বসে সাধ্বীসতী ইন্দ্রাণী শচীর নিজের হাতে গাঁথা পারিজাত মালা প্রসাদের মতো কি জানি কোন ভুলবশত বুঝেই নরপিশাচের গলা এসে পড়েছিল। সে অপার্থিব স্বর্গীয় জিনিসের আদর আমি কি বুঝব! তাই তাড়াহুড়ো করে সেই সুগন্ধি পারিজাত মানে পারিজাতের সম্ভার শত খণ্ডে ছিঁড়ে ফেলেছি। মানুষ কি পাগল! সেই জন্য বুঝি অতি সুখের মধ্যে থেকে কোথায় দুঃখ আছে সাত করে নিজের থেকেই তাই আগে টেনে বের করতে যায়। কি জানি একদিন কোন শয়তানের কি মোহমন্ত্র কুক্ষণে আমার কানে ঢুকল। আমার স্ত্রীর একটা আলাদা বাক্স ছিল, কখনো সে সেই বাক্সে চাবি দিতে ভুলত না, অথবা সেই চাবি কখনো ভুলে ফেলেও রাখত না। এই দুই বিষয়ে সে সব সময় সাবধান থাকত। এত সতর্কতার কি কারণ সেটাই আমার মনের মধ্যে সব সময় ঘুরতে লাগল। আর এই এক চিন্তা আমায় অস্থির করে তুলল। আমি পাগলের মতো হয়ে পড়লাম। মনের ভিতর
প্রচণ্ড সংশয়, প্রচণ্ড দুর্ভাবনা আর প্রচণ্ড অবিশ্বাস। তার সেই অপার্থিব ভালোবাসা, সেই অসীম অনুরাগ, সেই স্বর্গীয় পবিত্রতা কিছুরই ওপর আর বিশ্বাস করতে পারলাম না। সবটাই যেন তখন ভণ্ডামি বলে মনে হতে লাগল। সেই সরলতা মাখা দৃষ্টি, মুখের সেই নিষ্কলঙ্ক ভাব, আবেশময় প্রেম আলিঙ্গন, সে সবইতেই যেন কে বিষ মাখিয়ে কি এক বিষের আগুন জ্বালিয়ে দিল। একদিন শোভনার ছেলেবেলার একজন সই এসে নিমন্ত্রণ করে তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খুব জেদাজেদি আরম্ভ করল। এখনো তাদের মধ্যে কিন্তু খুব ভালোবাসা ছিল, কিন্তু শোভনা আমাকে ছেড়ে তার সঙ্গে কিছুতেই যেতে চায় না। তখন শোভনার সেই সই আমাকে এসে ধরে বসল। আমি তখন শোভনাকে তার সঙ্গে যেতে বললাম। শোভনা আমার কথা কখনো ফেলত না, যেতে চাইল। শোভনার বাল্য সখী, বাল্য বিধবা। সেদিন যাবার সময় শোভনা যেখানে চাবি লুকিয়ে রাখল আমি দূর থেকেই সেটা গোপনে দেখলাম। সে চলে গেলে আমি সেই চাবিটা বার করলাম, তাড়াতাড়ি সেই বাক্সটা খুলে ফেললাম, আর ভেতরটা কাঁপতে লাগলো। হাত থেকে চাবিটা মাটিতে পড়ে গেল। মন শক্ত করে আমি সব জিনিস উল্টে পাল্টে তন্ন তন্ন করে দেখতে লাগলাম। পাছে এসে সে বুঝতে পারে যে তার অনুপস্থিতিতে আমি তার বাক্স খুলেছিলাম, সেই জন্য আবার যেখানকার যে জিনিস আগের মতো সব সাজিয়ে রাখতে লাগলাম। এটা ওটা তুলে রাখতে রাখতে দেখতে পেলাম বাক্সের এক কোণে একতারা চিঠি রয়েছে। তাড়াতাড়ি টেনে বার করলাম, বুকের ভেতর তুমুল ঝড় বইতে লাগলো, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। রুদ্ধশ্বাসে কাঁপা হাতে ভয় ভয় চিঠিগুলো পড়তে গেলাম। তখন বুকের ভেতর যেন বিদ্যুৎ চমকে উঠে মাথায় প্রবেশ করল, কি ভয়ানক, এই সবই যে প্রেমপত্র। চিঠিগুলো জরির কাজ করা গোলাপি রঙের এক টুকরো ফিতে দিয়ে বাঁধা ছিল। খুললাম, পড়তে যাই, পারি না, সাহসে কোলায় না। কোথা থেকে কোন পিশাচ যেন তখন হেঁকে হেঁকে আমার কানে বলে দিল, ভীতু কোথাকার, পড়ে দেখ, সব বুঝতে পারবি। কেউ সেখানে ছিল না, এমনকি দেওয়ালে এমন একটা আয়নাও ছিল না যাতে আমারই নিজের চেহারা দেখে সে সময় একেবারে আমার জন্য লজ্জা করে ধিক্কার দিতে পারি নিজেকে। একে একে সব চিঠিগুলো আমি পড়লাম, প্রত্যেকটার নিচে আমার এক বন্ধুর নাম সই করা দেখলাম। চিঠিগুলো সাবধানে রাখবার জন্য প্রত্যেক চিঠিতেই বেশ করে সাবধান করা হয়েছে। তখন আমার মনের অবস্থা কিরকম হয়েছিল কে জানবে। গোটা শরীরে বিষের জ্বালা করতে লাগলো। পড়া শেষ করে চিঠিগুলো ঠিক আবার আগের মতো করে বেঁধে ফেললাম, যে জায়গায় ছিল আবারও সেখানেই রেখে দিলাম। কাঁপা হাতে বাক্সটা বন্ধ করলাম। শোভনার ফিরতে সন্ধে হলো। বাড়ি ফিরেই শোভনা আমার কাছে ছুটে এলো, যেন সে আমাকে কতদিন দেখেনি। আমার মুখের দিকে অনেকক্ষণ অবাক হয়ে চেয়ে রইল। আমাকে দেখে সে যেন কত সুখী হলো। আমি তখন নিজের মনোভাব একেবারে লুকিয়ে রেখে অন্যান্য দিনের মতো কথা বলতে লাগলাম, কিন্তু এদিকে মনের মধ্যে বিষের হালকা ছুটছিল, যদিও সে সেটা বুঝতে পারেনি। রাত 11টার পর শুয়ে পড়লাম। আমার চোখে ঘুম নেই, মনে শান্তি নেই। বিছানায় শুয়ে যেন কাঁটা ফুটতে লাগলো। সেই জ্বালায় জ্বলতে জ্বলতে রাত 1টা বাজলো, চোখে ঘুম নেই। ঘুম সে আশাই বৃথা, আর আমি থাকতে পারলাম না। যত রাত বাড়তে লাগলো ততই মনের জ্বালা আরো বাড়তে লাগলো।
ক্রমে অসহ্য হয়ে উঠল। যখন রাত 2 বাজে সেই কাঁটার বিছানা আমি ছেড়ে উঠলাম। উঠে আগে প্রদীপ জ্বালালাম। দেখলাম শোভনা নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে। দুধ সাদা বালিশে তার সেই সুন্দর মুখ আরো সুন্দর হয়ে উঠেছে। সাদা মেঘের বুকে যেন কোনো দেবী মূর্তির ছবি আঁকা রয়েছে। বুঝলাম না, বুঝতে পারলাম না, চেষ্টাও করলাম না। প্রকৃতির এমন নির্দোষ সৌন্দর্যের মধ্যে নরকের পাপের ছায়া কোথা থেকে এসে মিশল? স্থির করলাম শোভনাকে সেই রাতেই মেরে ফেলব। তার সেই ঘুমন্ত অবস্থায় তাকে মেরে ফেলার জন্য ধারালো ছুরি বের করলাম। বের করে তার সেই নরম গলায় বসাতে গেলাম। হাত কেঁপে ছুরিটা মাটিতে পড়ে গেল। একবার ভাবলাম যে কেমন করে এই নরম গলায় ধারালো ছুরি বিদ্ধ করব, যাকে এতদিন নিজের চেয়ে বেশি ভালোবেসে এসেছি, যার সুখের জন্য এতদিন প্রাণপণ চেষ্টা করেছি। আজ তাকে কেমন করে পৃথিবী থেকে বিদায় করব আমি? তখন আবার সেই পিশাচরের মোহমন্ত্রে পড়ে গেলাম। সে যেন আমার চোখের সামনে দাঁড়িয়ে বিদ্রুপের হাসি হাসতে লাগল। বলল, কাপুরুষ, সাহস নেই না? সেই কথা গম্ভীর স্বরে তখন মনের মধ্যে ঘা দিতে লাগল। আমার বিকৃত মস্তিষ্ক আরো বিকৃত করে তুলল। তখন সাহসে বুক বেঁধে আবার সেই রক্তলোভী লোহার নিষ্ঠুর ছুরিটা দৃঢ় মুঠোতে ধরে হাত না কাঁপিয়ে ঘুমন্ত শোভনার সেই ঘুম চির ঘুমে পরিণত করবার জন্য তার বুকে আমল বিদ্ধ করলাম। সঙ্গে সঙ্গেই অজস্র ধারায় রক্ত বেরোতে লাগল। স্থির দৃষ্টিতে তাই আমি দেখতে লাগলাম। দেখলাম তখন একবার যন্ত্রণায় শোভনা ছটফট করে উঠল। চোখ খুলে স্থির দৃষ্টিতে অনেকক্ষণ আমার দিকে চেয়ে রইল, কিন্তু সেই দৃষ্টিতে রাগের কোনো চিহ্ন ছিল না। তার দৃষ্টিতে কখনো রাগের কোনো চিহ্ন দেখিনি, আজও দেখতে পেলাম না। দেখতে দেখতে শোভনার প্রাণটুকু বেরিয়ে গেল। তখন আমার হাতের ওপর শোভনার এক ফোঁটা রক্ত পড়েছিল। কোথায় পড়েছিল তা আপনি জানেন। সে রাতে আমি সে রক্তের ফোঁটা দেখতে পাইনি। পরদিন দেখলাম এক ফোঁটা রক্ত আমার হাতের ওপর শুকিয়ে রয়েছে। যে বুদ্ধিতে আমি নিজের অপরাধ লুকিয়ে রেখেছিলাম তা আপনাকে জানাতে চাই না। আইনের হাত এড়ালাম বটে, কিন্তু ঈশ্বর যে উপরে রয়েছেন সে কথা তখন মনে পড়েনি। ক্রমে শোভনাকে ভুলতে আরম্ভ করলাম। তার উপর আমার সেই নিষ্ঠুরতার জন্য কখনো কখনো মন যে অত্যন্ত ব্যাকুল হতো না তা নয়, কিন্তু সেই আমাকে নিষ্ঠুর হতে বাধ্য করেছিল। এই ভেবেই মন স্থির করতে চেষ্টা করতাম। মনে একটা এমন দারুণ আঘাত না লাগলে কেউ কি এমন করে নিজের স্ত্রীর গলায় ধারালো ছুরি বসাতে পারে? কয়েকদিন পরে একদিন বিকেলে শোভনার সেই বিধবা সই আমার সঙ্গে দেখা করল। আমাকে শোকার্ত ভেবে কত বকল, কত বুঝালো। আমি তাহার সেসব কথার এক বর্ণও বুঝতে পারিনি, কর্ণপাতও করিনি। সান্ত্বনায় আমার কি প্রয়োজন? আমি দুঃখিত নই, শোকার্ত কাতর কোনোটাই নই। তারপর সে এ কথা ও কথা অনেক কথার পর আমার হাত ধরে একটু থতমত খেয়ে কাঁপা কাঁপা স্বরে আমায় বলে, আমি আমি জানি তুমি কখনোই কারোর কাছে বলবে না। আসলে আমার আমার কয়েকটা লুকোনো কথা এখন তোমার কাছে না বললেই নয়, তাই বলতে হচ্ছে। তুমি তুমি হয়তো আমাকে মনে মনে ঘেন্না করবে, কিন্তু কি করব বলো,
মানুষের মন তো বশ মানার নয়। আসলে কতগুলো গোপন চিঠি আমি নিজের কাছে রাখার কোনো সুবিধে না পেয়ে শোভনার কাছে রেখেছিলাম। সেই চিঠিগুলো যদি তুমি খুঁজে বের করে আমাকে একটু দাও, আমার বড় উপকার হয়। তার কথা শুনে তখন আমার আপাদ মস্তক কাঁপতে লাগলো, মাথায় আকাশ ভেঙে পড়ল। মনের গতি ঠিক রাখতে না পেরে তাড়াতাড়ি জিজ্ঞাসা করলাম, সেই সব প্রেমপত্রে কি লেখা আছে? রাগে বিধবার চোখ জ্বলে উঠল, বলল, চিঠিতে কি লেখা আছে সে তুমি জেনে কি করবে? ছি ছি রমেশ, তোমার চেয়ে তোমার স্ত্রীর মন হাজার গুণে বড় ছিল। যখন তাকে আমি চিঠিগুলো রাখতে দিয়েছিলাম, চিঠিতে কি লেখা আছে কি নেই ভুলেও সে সেসব কথা একবারও জিজ্ঞাসা করেনি। শোভনা আমাকে দিব্যি করেছিল, কখনোই আমার গচ্ছিত রাখা চিঠিগুলো সে পড়বে না। সে যে আমার চিঠির একটা অক্ষরও পড়েনি এ ব্যাপারে আমি অন্তত নিশ্চিত। ওকে আমি খুব ভালো করে চিনতাম। শোভনার মতো অমন সরল স্বভাবের মেয়ে এ জগতে পাওয়াই যায় না। কিভাবে কিভাবে আমি তোমার চিঠিগুলো চিনে বের করব? জরির কাজ করা গোলাপি রঙের ফিতে দিয়ে চিঠিগুলো একসঙ্গে বাঁধা আছে। খুঁজে দেখছি কোথায় সেই চিঠির তাড়া ছিল, আমার তাও জানা নয়। তবু আমি এদিক ওদিক অনর্থক খোঁজ করতে লাগলাম, যেন সেই চিঠিগুলোর বিষয়ে আমি কিছুই জানি না। এরকম ভান করে কিছুক্ষণ পরে চিঠিগুলো বের করে তার হাতে দিয়ে বললাম, এই চিঠিগুলো কি তোমার? হ্যাঁ হ্যাঁ, এইগুলোই, এই চিঠিগুলোই। ঠিক যেরকম আমি চিঠিগুলো বেঁধে শোভনার হাতে দিয়ে গিয়েছিলাম ঠিক তেমনই আছে। আমি আর তার দিকে মুখ তুলে চাইতে পারলাম না। পাছে সে আমার মুখের চোখের ভাব দেখে বুঝতে পেরে যায় যে সেই সব চিঠিগুলো খুলে আমি পড়েছিলাম, আর আমি সেখানে দাঁড়াতেও পারলাম না। মাথাটা যেন কেমন ভারী হয়ে উঠল, ঘুরতে লাগলো। বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, নিজের হাতে মাথার চুল ছিঁড়তে লাগলাম। বুকে কিল মেরে মনের ভিতর যে হাহাকার পড়ে গেছিল সেটা থামাবার চেষ্টা করতে লাগলাম। তখন বিধবা সহিত চলে গেছে, সেই থেকেই যন্ত্রণার আরম্ভ। যদিও তখন সেই রক্তের ফোঁটা শুকিয়ে উঠে গিয়েছিল, বাইরে যন্ত্রণার কোনো চিহ্ন প্রকাশ পায়নি। তবুও সেই রক্তের ফোঁটা যেখানে লেগেছিল সেখানে ভীষণ যন্ত্রণা হতে লাগলো। মনে হলো কি যেন গলানো সীসা ঠেলে দিয়েছে। প্রতি মুহূর্তে এই যন্ত্রণা বাড়তে লাগলো। অনেক চেষ্টা করেও ঘুমোতে পারতাম না আমি, তেমন ভয়ানক যন্ত্রণা বুঝি সত্যিই পৃথিবীতে আর নেই। এই যন্ত্রণার কথা কারো কাছে বলতে ভরসা পেতাম না আমি। কে বিশ্বাস করবে আমি কেমন যন্ত্রণা ভোগ করেছিলাম? আপনি সেটা জানেন, দুবার দুবার সেই মর্মান্তিক যন্ত্রণা থেকে আপনি আমাকে নিস্তার করেছেন। কিন্তু যতই সেই ক্ষতস্থান শুকিয়ে আসে ততই যন্ত্রণা আবারও বাড়তে থাকে। দারুণ ব্যথা এই কদিন আমাকে খুবই অস্থির করে তুলেছে, সহ্য করার ক্ষমতাও আর নেই। মনে হচ্ছে এক মুহূর্তের মধ্যেই আমাকে পৃথিবী ত্যাগ করতে হবে। এই আমার পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে মনে করে আমি সুখী। আশা রাখি ইহলোকে পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেলে পরলোকে শোভনা আমাকে ক্ষমা করলেও করতে পারে। আপনি আমার যে উপকার করেছেন সেজন্য আপনাকে অজস্র ধন্যবাদ, কৃতজ্ঞের নমস্কার জানবেন। ইতি শ্রী রমেশচন্দ্র বসু। দু তিন দিন পরে কতগুলো খবরের কাগজে দেখলাম যে রমেশচন্দ্র বসু নামে এক ব্যক্তি নিজের মাথা দেওয়ালে বারবার ঠুকে আত্মহত্যা করেছেন। তার মধ্যে কেউ কেউ লিখেছেন, পত্নীশোকেই রমেশ বসুর আত্মহত্যার একমাত্র কারণ। যারা একটু খোঁজ খবর রেখেছিলেন তারা দুরারোগ্য ক্ষতরোগের যন্ত্রণাই আত্মহত্যার একমাত্র কারণ বলে নির্দেশ করেছেন। যারা তাকে বিশেষভাবে চিনতেন তারা আসল খবরই লিখেছিলেন যে তিনি নাকি পাগল হয়ে গিয়েছিলেন। দুরারোগ্য ক্ষতরোগ সেই পাগলামির একমাত্র খেয়াল ছাড়া আর কিছুই নয়। আজ গল্প স্বল্পে শুনলেন পাঁচকড়িদের রচিত গল্প সতী শোভনা। গল্প পাঠে রাজীব, অরিজিৎ ও রিয়া।